আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো এক্সকাভেটর কিভাবে চালানো হয়। এক্সকাভেটর চালাতে গেলে বিশ্বের বিভিন্ন দেশে অবশ্যই লাইসেন্স করতে হয়। লাইসেন্স না করে আপনি এক্সকাভেটর চালাতে পারবেন না উন্নত দেশগুলোতে। তাই অবশ্যই যেসব দেশে লাইসেন্স করতে হয় আপনাকে অবশ্যই লাইসেন্স করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এক্সকাভেটর কীভাবে চালাতে হয়। এক্সকাভেটর চালাতে গেলে প্রথমে আপনাদেরকে এক্সকাভেটরে এসে প্রতিদিন সকালে বা যখনই আপনারা চালাবেন, আগে এসে আপনি ইঞ্জিন অয়েল চেক করবেন। ইঞ্জিন অয়েল এক্সকাভেটরের পিছনে থাকে, ইঞ্জিন অয়েল চেক করবেন। এই যে দেখুন ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল কীভাবে চেক করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল চেক করবেন, এই যে এখানে একটা দাগ আছে দেখছেন, এই দাগের উপরে যেন না হয় আর এই যে দাগের নিচে যেন না থাকে, ঠিক আছে? এই মাঝামাঝি অবস্থানে থাকবে বা এতটুকু থাকবে, এতটুকু থাকলেও চলবে। ইঞ্জিন অয়েল চেক করার শেষে আপনারা আপনাদের ওয়াটার ফিল্টার চেক করে নেবেন যে পানি আছে কি না। অবশ্যই ওয়াটার ফিল্টার চেক করতে হবে, পানি না থাকলে আপনার যে কোনো সময় ফায়ার হতে পারে। ওয়াটার চেক, ইঞ্জিন অয়েল চেক, পরে আপনারা অবশ্যই হাইড্রোলিক চেক করবেন। এখন দেখুন হাইড্রোলিক কিভাবে চেক করতে হয়। এই যে এখানে একটা লেভেল আছে দেখছেন, এই যে এখানে একটা লেভেল আছে হাইড্রোলিক, এই যে এখানে একটা কালো দাগ আছে, এই কালো দাগের নিচে নামলে আপনারা হাইড্রোলিক টপ আপ করবেন। এতটুক পর্যন্ত চলে মাঝে মধ্যে, কিন্তু বেশি নিচে নামলে নামানো যাবে না। আপনারা অবশ্যই এটা হাইড্রোলিক টপ আপ করে নেবেন। আর হাইড্রোলিক টপ আপ করতে হয় কোন জায়গা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাইড্রোলিকটা টপ আপ করে নিতে হবে অবশ্যই যদি হাইড্রোলিক না থাকে। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে এসে আপনারা হাইড্রোলিক টপ আপ করবেন, ঠিক আছে? এই জায়গাতে হাইড্রোলিক টপ আপ করবেন। এই যে প্রথমে এই জায়গাটাকে দেখালাম আপনাদেরকে, এই দাগ আছে, দাগের নিচে যেন না নামে, ঠিক আছে? এই যে রেড কালার আছে এটার নিচে যেন কখনো না নামে, হাইড্রোলিক সেদিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, হাইড্রোলিক চেক শেষ, আমরা আমাদের বনেটের কাভার নামিয়ে দিব। বনেটের কাভার নামিয়ে দিব। তারপর আসুন আমরা, এই যে এখানে এটা হচ্ছে ডিজেল টং, এখান থেকে ডিজেল টপ আপ করা হয়। ডিজেল চেক করে নেবেন প্রতিদিন সকালে কাজের শুরুতেই, আপনারা সবসময় এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন। এখন আসেন আমরা মূল পর্বে, এটাকে আমরা বুম বলি আর এটা হচ্ছে বাকেট। এখানে আমাদের চারটা জিনিস, প্রথমত হচ্ছে বুম আপ অ্যান্ড ডাউন, এরপরে বুম ইন মানে ভিতরে ঢুকবে আবার বাহির হবে, লম্বা হবে আর কি আউট, তারপরে বুমটা ডানে ঘুরবে বামে ঘুরবে, দ্যাট মিন্স রাইট সুইং লেফট সুইং। তারপর হচ্ছে বাকেট, এই বাকেটটা দুইটা, এক ওপেন অ্যান্ড ক্লোজ অ্যান্ড ওপেন, ক্লোজ অ্যান্ড ওপেন। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আমরা এক্সকাভেটরের উপরে উঠি। অবশ্যই এক্সকাভেটরের উপরে উঠতে আপনাকে অবশ্যই লাইসেন্স লাগবে, লাইসেন্স ছাড়া এক্সকাভেটরে উঠানো বা এক্সকাভেটর চালানো যায় না। চলুন আমরা এক্সকাভেটরের উপরে উঠি। এই যে এক্সকাভেটরে উঠলাম এবং সিটে বসলাম, বসার পরে দেখুন আগে আমার বাম দিকে খেয়াল করুন, হাতের বাম পাশে এই যে একটা লক আছে, এই লকটা যখন থাকবে তখন আপনার গাড়িটা স্টার্ট নেবে, আর এটা যখন ডাউনে থাকবে তখন গাড়ি স্টার্ট নেবে না। আপনার লকটা যখন উপরে থাকবে তখন গাড়ি স্টার্ট হবে, যখন আপনি চালাবেন বা ড্রাইভিং করবেন তখন এটাকে অবশ্যই নামায় দিবেন, এটাকে সেফটি লক বলে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম এটার হচ্ছে চারটা ফাংশান। প্রথমটা হচ্ছে আপনার এইদিকে নিচের দিকে নামালে, এটা এদিকে আনলে আপনার ওই যে বাকেটটা দেখতেছেন এটা ঠিক এভাবে ক্লোজ হবে, ঠিক আছে? আমি পরে চালিয়ে দেখাই দিতেছি, এভাবে ক্লোজ হবে। আর যখন আপনি এদিকে নেবেন, বাম দিকে নেবেন, তখন এই বাকেটটা এখন যেভাবে আছে মানে ওপেন হবে, এ ঠিক এভাবে ওপেন হবে।
ঠিক হবে না। তারপরে দেখেন এটা যদি আপনি সামনের দিকে নেন তাহলে বুম, এই বুমটা আছে না, এই বুমটা নিচের দিকে নামবে। আর এটা যদি আপনি পিছনের দিকে আনেন তাহলে এই বুমটা আছে না, এই বুমটা ঠিক উপরের দিকে উঠবে। বুঝা গেছে? তার মানে এই হাতের বাম দিকে যে বাটনটা আছে এটার চারটা কাজ। একটা হচ্ছে আপনি যদি ডান দিকে আনেন তাহলে আপনার বাকেটটা ক্লোজ হবে, আর বাম দিকে নিলে বাকেটটা ওপেন হবে, আর সামনের দিকে নিলে বুমটা নিচে নামবে, ডাউন হবে, আর পিছনের দিকে আনলে, এটা পিছনের দিকে আনলে আপনার বুমটা উপর উঠবে। এখন আসেন হাতের বাম দিকে। বাম দিকে এই যে একটা বাটন আছে, এই বাটনটা চারটা কাজ, এই বাটনটারও চারটা কাজ। আপনার এক্সকেভেটারে মেন হচ্ছে এই দুইটা বাটন, এই একটা আর এই একটা। হাতের ডান দিকে থাকে একটা, হাতের বাম দিকে থাকে একটা। তো বাম দিকেরটার কাজ আমরা জেনে গেলাম, এবার ডান দিকেরটার কাজ দেখুন। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি যে বুমেরও আপনার ওইটাতে হচ্ছে বুম আপ অ্যান্ড ডাউন, আর এটার কাজ হচ্ছে এই বাটনটা যখন আপনি সামনের দিকে নেবেন তখন আপনার এই বুমটা আউট হবে, ঠিক এভাবে আউট হবে, লম্বা হয়ে যাবে। এই বুমটা আপনার আউট হবে যখন আপনি বাটনটা সামনের দিকে নেবেন, তখন বুমটা আউট হবে মানে লম্বা হবে, বাইরে হবে। আর এই বাটনটা যখন আপনি ভিতরের দিকে টানবেন মানে পিছনের দিকে টানবেন, ঠিক আছে, তখন আপনার বুমটাও ক্লোজ হবে, বুমটা ক্লোজ হবে, কাছের দিকে চলে আসবে, ভিতরে ঢুকে যাবে। তারপরে এই বুমটা আপনি যখন এই বাটনটা যখন আপনি রাইট সাইডে নেবেন মানে ডান দিকে নেবেন, তখন আপনার এই বুমটা ডানে ঘুরবে, মানে সুইং রাইট, এটা সুইং রাইট। আপনি যখন এটা রাইটে নেবেন তখন সুইং রাইট, আর যখন আপনি এটা লেফটে নেবেন তখন বুমটা লেফটে ঘুরবে, মানে সুইং লেফট, বামে ঘুরবে। এটা রাইটে নিলে ডানে ঘুরবে, আর বামে নিলে বামে ঘুরবে। এই হচ্ছে আমাদের মেন ফাংশন বন্ধুরা, এই দুইটা বাটনেই হচ্ছে মেন ফাংশন আমাদের, বুম আপ ডাউন, বুম আউট, বুম ইন, এবং বুম রাইট সুইং লেফট সুইং, আর বাকেট ওপেন ক্লোজ। এই আটটা কাজের এইটাতে সাতটা ফাংশন, এটাতে সাতটা ফাংশন। তো এটাতে সাতটা ফাংশন আমি দেখিয়ে দিলাম, এটা বুম বাকেট ক্লোজ, বাকেট ওপেন, তারপরে বুম আপ অ্যান্ড বুম ডাউন, তারপরে এটা হচ্ছে বুম আউট, বুম ইন। আপনি ডানে নেবেন ডানে ঘুরবে, ডানে নেবেন এটা তাহলে আপনার বুমটাও ডানে ঘুরবে, এটা বামে নেবেন বুমটাও বামে ঘুরবে। তারপরে দেখুন এখানে আরেকটা বাটন আছে, আরেকটা হ্যান্ডেল আছে, সেটার কাজ কী? এখন প্রশ্ন আসতে পারে এটার কাজ কী। হ্যাঁ বন্ধুরা, এটার কাজ হচ্ছে আপনি দেখেন এই যে এখানে একটা স্টিল প্লেট দেখতেছেন, ঠিক আছে, এই যে স্টিল প্লেট, এই স্টিল প্লেটটাকে সাপোর্ট দেওয়া, মানে এটা এখন উপরে আছে, যখন আপনি এটা একটু সামনে নেবেন, এটা যখন আপনি সামনের দিকে নেবেন তখন ওই যে স্টিল প্লেটটা নিচে নামবে, নিচে নামলে এটা মাটির সাথে সাপোর্ট হয়ে থাকবে, যেন আপনি ওজন বা ভারী কোনো কিছু কাজ করতে গেলে যেন এক্সকেভেটরটা উল্টে না যায়। তারপরে দেখুন এই যে দুটা হ্যান্ডেল আছে, এই দুইটা হ্যান্ডেলের কাজ কী? এই দুইটা হ্যান্ডেলের কাজ হচ্ছে এক্সকেভেটরে আপনার তেমন কোনো গিয়ার নাই, গিয়ার সিস্টেম না থাকার কারণে আপনার এই দুইটাতে আপনার গাড়ি যদি আপনি দুইটা সামনে নেন, এই দুইটা সামনে নেন তাহলে আপনার গাড়ি সামনে হাঁটবে, এই দুইটা যদি আপনি পিছনের দিকে টানেন তাহলে গাড়ি পিছনে যাবে। তারপরে আপনি যদি একটারে এই ডান পাশেটারে একটু এদিকে রেখে বাম পাশেটারে সামনে নেন তাহলে আপনার ডানে ঘুরবে, আবার বাম পাশেরটারে নিচে নামিয়ে এটারে যদি সামনে নেন তাহলে আপনার বামে ঘুরবে। কথা বোঝা গেছে? এই দুইটা হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনার, দেখুন আপনি এটা সামনে দোনোটা সামনে নেবেন এক্সকেভেটর সামনে যাবে, দোনোটা পিছনে আনবেন এক্সকেভেটর পিছনে আসবে। তারপরে এই ডান পাশেরটারে একটু নিচের দিকে নামিয়ে বাম পাশেরটারে যদি সামনে নেন তাহলে আপনার ডানে ঘুরবে,
আবার বাম পাশেরটারে নিচের দিকে নামিয়ে ডান পাশেরটারে সামনের দিকে নিলে আপনার এক্সকেভেটর বামে ঘুরবে। স্টার্ট দিয়ে দেখি, এই যে গাড়িটা প্রথমে স্টার্ট দিলাম। স্টার্ট দিলে আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার গাড়িতে ডিজেল আছে কি না। এই যে লাইটে দেখাচ্ছে, দেখছেন এই লালের এখানে আসলে মনে করবেন ডিজেল নাই, আর এই এখন ডিজেল আছে। তারপর আপনার গাড়ির টেম্পারেচার দেখবেন, ঠিক আছে, গাড়ির টেম্পারেচার যখন লালে যাবে তখন গাড়ি স্টপ করে দেবেন, ঠিক আছে। যতক্ষণ সাদাতে থাকবে ততক্ষণ গাড়ি চালাবে। ওকে বন্ধু, চলেন এখন আমরা দেখি কিভাবে। তো আমি আগে বললাম, এখন এই যে দেখেন এই আমার হাতে এই যে সেফটি লক, এটা যখন আপনি নামানো থাকবে এটা অবশ্যই আপনি নামিয়ে রাখবেন গাড়ি চালানোর সময়, এই সেফটি লকটারে আপনি নামিয়ে রাখবেন। ওকে, এখন দেখুন আমার এই হাতের বাম দিকে আসুন, হাতের বাম দিকে, বাম দিকে এটা এই বাটনটার চারটা কাজ, চারটা কাজের মধ্যে আমি দেখাচ্ছি। আপনি যখন এটারে ডানে নেবেন, এই যে আপনার বাকেট ক্লোজ হচ্ছে, এটাকে ডানে নিলে বাকেট ক্লোজ হচ্ছে, দেখছেন বন্ধুরা বাকেট ক্লোজ হচ্ছে, দেখছেন বাকেট ক্লোজ হয়ে গেছে। আবার এটারে যখন আপনি বামে বামে নেবেন, এটারে বামে নিলে বাকেট ক্লোজ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এটারে বামে নেবেন, বাকেট ওপেন হচ্ছে। এটারে ডানে আনবেন, এটারে ডানে আনবেন, বাকেট ক্লোজ হচ্ছে। এটারে ডানে আনবেন, বাকেট ক্লোজ হয়। এটারে বামে আনতেছেন, বাকেট ক্লোজ হচ্ছে। এটারে ডানে নেবেন, বাকেট ওপেন হচ্ছে। ওকে, তাহলে এই বাটনে, হাতের বাম দিকের বাটনে আমরা দুইটা কাজ পাইছি। আরও দুইটার কাজ আছে, সেটা হচ্ছে দেখুন এবার আমি দেখাচ্ছি। এটারে আপনি এই বাটনটারে আপনি সামনের দিকে নেন, এই সামনে নিতেছি, এই আমি সামনে নিতেছি, সামনে নিলে এই আপনার ঘুমটা আছে না, এ ডাউন হয়, বুঝছেন, মাটির সাথে মিশে গেছে। আর যদি আপনি পিছনে নেন, এই যে পিছনে নেন, পিছনে নিলে আপনার ঘুম আপ হবে, এই দেখছেন আপ হচ্ছে, ঘুম আপ হচ্ছে, দেখছেন। এই আমি সামনে নিছি, ঘুম ডাউন, দেখছেন ডাউন হচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা। পিছনে নেবেন, পিছনে নেবেন, বুম আপ, বুম আপ, সামনে নেবেন, এই যে সামনে নেবেন, বুম ডাউন। বন্ধুরা, এক্সকেভেটার চালানো কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু আপনি যখন চালাবেন, চালাতে চালাতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, এটাই হচ্ছে কথা, কিন্তু আপনি সাহস নিয়ে উপরে উঠতে হবে। তারপরে এরপরে আসুন হাতের ডানে, এই যে এবার ডানের বাটনটা দেখেন, এই যে ডানের বাটনের কাজ, এই যে ডানের বাটন দেখেন, এই যে আমি যদি সামনে নিই, সামনে নিই, এই যে সামনে নিই, আমার বুমটা আউট হচ্ছে, মানে লম্বা হচ্ছে, দেখেন লম্বা হচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা লম্বা হচ্ছে বুমটা। আমি এই বাটনটারে পিছনের দিকে যদি নিই, পিছনের দিকে নিতেছি, দেখেন পিছনের দিকে নিতেছি, আমার বুমটাও পিছনের দিকে নামে আসতেছে, মানে ভিতরের দিকে ঢুকে যেতেছে, বুম ইন হচ্ছে, বুম ইন হচ্ছে, ঠিক আছে, বুম ইন হয়ে গেছে, অনেক অনেক ইন হয়ে গেছে, মানে এটা আপনি যতক্ষণ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি টানবেন, ততটুকুর মধ্যেই থাকবে। আপনার যতটুকু আউট করা দরকার আপনার সামনে থাম, হাতের ডান পাশে, যতটুকু হাতের ডান পাশে যে বাটনটা আছে সেটা আপনি সামনের দিকে নিলে আপনার যতটুকু দরকার বুম ততটুকু আউট হবে। এই যে আপনার মনে করেন এই বুম আউট হচ্ছে, দেখছেন বন্ধুরা বুম আউট হচ্ছে, ওকে, আমার এতটুকু দরকার, আমি আর নেব না। তারপর আবার আপনার বুমটা ভিতরে আনা দরকার বা ইন করা দরকার, তাহলে আপনি আবার পিছনের দিকে আনেন, এই পিছনের দিকে আনতেছি, দেখছেন এই বুমটা পিছনে চলে আসতেছে, বুমটা পিছনে চলে আসতেছে। এই তাহলে দুইটা কাজ, আরও দুইটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এবার ডানে ঘুরান, আপনার এই বাটনটারে ডানে ঘুরান, ডানে ঘুরালে আপনার এই ঘুম ডানে ঘুরতেছে, রাইট সাইডে সুইং হচ্ছে, দেখছেন ডানে ডানে ঘুরতেছে, এই ডানে ঘুরতেছে, ডানে ঘুরতেছে। তারপর আপনি এই বাটনটারে বামে নেন, বামে নেন, এই আপনার ঘুমটাও বামে ঘুরতেছে, আপনার যেখানে যেদিকে ঘুরে যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করবেন, এই বামে ঘুরতেছে, ঠিক আছে। এই ডানে নেন, ডানে যাচ্ছে, এই আমার বুম ডানে যাচ্ছে, বন্ধুরা বুঝতে পারছেন, এই বামে নিলে বামে যাচ্ছে, ডানে নিলে ডানে যাচ্ছে। বন্ধুরা, এক্সকেভেটারে এই দুইটা বাটনে, হাতের বাম পাশের এবং ডান পাশের এই দুইটা বাটনের চারটা চারটা করে আটটা আটটা কাজ,
সেটা দেখিয়ে দিলাম, বুম আউট, বুম ইন, তারপরে বুম আপ, বুম ডাউন, বুম রাইট সাইড সুইং, লেফট সাইড সুইং দেখিয়ে দিলাম, তারপরে বাকেট ওপেন, বাকেট ক্লোজ দেখিয়ে দিলাম। তারপর আসুন আপনার এই যে সামনের স্টিপেটা, তখন ব্যাটনের কথা বললাম, এই যে দেখেন আমি যদি এটা সামনের দিকে নিই, আমার এই যে সেফটি প্লেটটা নিচে নামলো, একেবারে মাটির লগে ঠেকে গেল, দেখছেন। এখন আমি ও সামনে বাইরে অনেক কাজ করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো, ওজনে কাজ করলে আমার এটা সাপোর্ট হয়ে বসে রইল, আপনার লাগবে না, আপনি মুভ করবেন তাহলে আপনি এটা তুলে ফেলুন, তাহলে আপনি পিছনের দিকে টানুন, এই বাটনটা আপনি পিছনের দিকে টানুন, এই যে দেখছেন এটা আস্তে আস্তে উপরে উঠে গেল, এই মাটির থেকে ফাঁক হয়ে গেছে, দেখছেন। ওকে, এবার আসুন সামনের এ হ্যান্ডেল দুইটাতে কাজ করে। সামনের এই দুইটা আমি আগে বলছি আপনাদেরকে যে এটা আপনি দোনোটা একসাথে চাপবেন, দেখুন দোনোটা একসাথে চাপ দেন, এই দোনোটা চাপবেন, সামনের দিকে সোজাভাবে নেবেন, এসকেভেটার সামনের দিকে যাচ্ছে, দেখছেন এসকেভেটার সামনের দিকে যাইতেছে, দেখছেন এই যে সামনে ফেটেছে, সামনের দিকে যাইতেছে, ঠিক আছে। একটু জোরে দিবেন, জোরে যাবেন, আস্তে দিলে আস্তে যাবেন, এরপরে পিছনে টানবেন, এই যে পিছনে টানেন, এই পিছনে আসতেছে, দেখছেন দোনোটারে একসাথে পিছনে টানবেন, পিছনে আসতেছে, দেখছেন পিছনে আসতেছে, আপনি এটা জোরে টানবেন, জোরে যাবে, এটা সামনের দিকে নেবেন, জোরে নেবেন, জোরে যাবে, এই যে সামনের দিকে নেবেন, একটু জোর করে নেবেন, জোরে যাবে, আর আসতে নিলে আস্তে আস্তে যাবে, ঠিক আছে। এরপর আপনি টার্নিং করবেন কেন, মনে করেন আপনি ডানে ঘুরাবেন, ডানে টার্ন করবেন, তাহলে কীভাবে, এই যে ডান পাশেরটারে আছে, ডান পাশেরটার নিচের দিকে নামান, এই দেখছেন ডানে টান হচ্ছে, এই যে টান হচ্ছে, দেখছেন টান হচ্ছে, টান হচ্ছে, দেখছেন। ওকে, এরপর আপনি বামে টান করবেন, তাহলে বামটারে নিচে নামান, এই বামটারে নিচে নামান, ওটার একটু সামনের দিকে ঠেলে রাখেন, এই বামে বামে ঘুরতেছে গাড়ি, বামে বামে ঘুরতেছে এসকেভেটার। বন্ধুরা, এসকেভেটার চালানো কোনো ব্যাপারে না, আপনারা উঠবেন সাহস করে, লাইসেন্স নিয়ে উঠবেন, চালাবেন, আপনারা যত প্রশিক্ষণ নেবেন, মানে যত কাজ করবেন, ততই আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। এই এসকেভেটার চালাতে এক্সপিরিয়েন্সের কোনো ঘাটতি থাকে না, আপনি যত কাজ করবেন ততই শিখবেন, যতই কাজ। হ্যাঁ বন্ধুরা, এসকেভেটারে আপনি নতুন হলেও আমি যেভাবে দেখিয়ে দিছি এভাবে আপনি যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনি এসকেভেটার চালাতে পারবেন। আপনি একদিন চালান, দুদিন চালান, দেখবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। আর এসকেভেটার এমন একটা জিনিস, আপনি যত চালাবেন তত আপনার অভিজ্ঞতা হবে, কারণ এসকেভেটার দিয়ে শুধু এক কাজ করা হয় না, অনেক রকমের কাজ করা হয়, কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করা হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, আর মেশিনারি সম্বন্ধে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।